আজকের ভিডিওতে আমরা এমন তিন রকমের মেয়েদের ব্যাপারে জানব যে তিন রকম মেয়েদের সাথে আমাদের কখনো প্রেম করা উচিত নয় এই ধরনের মেয়েদের সাথে প্রেম করলে আমাদের সারা জীবন কিন্তু পস্তাতে হবে তারা কারা জানতে চাইলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো সেখানে আমি তোমাদের হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই রিপ্লাই দেবো তো দেখো বন্ধুরা সবার প্রথম হচ্ছে সেই সব মেয়েরা যাদের সাথে তুমি প্রেম করছো ঠিকই তুমি তার ব্যাপারে সব কিছু জানার চেষ্টা করছো ঠিকই সারাদিন গল্প করছো ঠিকই কিন্তু সে তোমার তোমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছে না তুমি কেমন আছো কি করছো আজ সারা দিন কি করলে মানে এক কথাই বলতে গেলে তোমার জীবনে কি চলছে সেই নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই সেই নিয়ে তার কোনো চিন্তা নেই ঠিক আছে সে এই ব্যাপারে তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করে না তাহলে তোমাকে বুঝতে হবে যে এই মেয়েটি তোমার সাথে অনলি টাইম পাস করছে ঠিক আছে শুধুমাত্র তোমার থেকে তোমার সাথে জাস্ট টাইম পাস করছে মন থেকে তার মানে কোনো রকম ইন্টারেস্ট নেই রিলেশনটার ওপর বা মন থেকে সে তোমাকে কিন্তু মোটেও ভালোবাসে না সে শুধুমাত্র টাইম পাস করছে এবং যে কোনো সময় সে কিন্তু তোমাকে ছেড়ে চলে যাবে তাই এই ধরনের মেয়েদের সাথে ফালতু ফালতু টাইম নষ্ট না করে আমাদের নিজেদের কেরিয়ারের ওপর আমরা যে কাজটা করছি সেই কাজটার দিকে মনোযোগ দেওয়া বেশি জরুরি দু নাম্বার হচ্ছে অনেকে আছে যাদের দেখবে প্রচুর ছেলে বন্ধু রয়েছে ঠিক আছে অনেক মেয়েকে তোমরা দেখতে পাবে হয়তো অনেক ছেলে বন্ধু আছে ঠিক আছে মেয়ে বন্ধুর পরিমাণ কম কিন্তু ছেলে বন্ধুর পরিমাণ বেশি এই ধরনের মেয়েদের থেকেও কিন্তু আমাদের সব সবসময় সাবধান থাকা উচিত এই ধরনের মেয়েদের সাথে যদি তুমি প্রেম করো তাহলে তোমার কিন্তু প্রেম করলে বিপদ আছে একটু বিপদটা কীরকম মানে গাছের ফল কিন্তু যে কেউ খেতে পারে ঠিক আছে আর দেখো ছেলে বন্ধুরা যে সব ছেলেরা মেয়েদের সাথে বন্ধুত্ব করে তারা কিন্তু আসলে মেয়েটাকে বন্ধুর মতন করে দেখে না বেশিরভাগ ক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু নজর খারাপ থাকে প্রত্যেকেই কিন্তু মেয়েটাকে পাওয়ার চেষ্টা করে সবাই ভাবে যে এই মেয়েটার সাথে আমি প্রেম করব আমি প্রেম করব হয়তো মুখ ফুটে কিছু বলতে পারে না কিন্তু প্রত্যেকেই কিন্তু অবশ্যই মনে মনে তাদের একটা ফিলিংস রয়েছে যে কোনো ছেলের যদি কোনো মেয়ে বন্ধু থাকে জানবে ছেলেটার কিন্তু মেয়েটার প্রতি একটা আলাদা ফিলিংস রয়েছে তাই তুমি যদি সেখানে প্রেম করতে যাও হতে পারে তোমার গাছের ফল কিন্তু অন্যজন খেয়ে নেবে ঠিক আছে তাই এই ধরনের মেয়েদের থেকেও কিন্তু সাবধান থাকা উচিত কারণ তার কাছে অপশানের অভাব নেই ঠিক আছে কালকে সামান্য তোমার সাথে যদি একটু ঝগড়াঝাঁটি হয় সেক্ষেত্রেও মেয়েটা নিজে থেকেই হয়তো অন্য কোন ছেলের সাথে কিছু করে বসতে পারে যে তুই আমাকে ঠগালি বা তুই আমার সাথে ঝগড়া করলি দেখ আজকে আমি রাত্রে ওর সাথে কি করি ঠিক আছে তো এরকম কাজ কিন্তু করতে পারে তাই যেসব মেয়ের প্রচুর ছেলে বন্ধু রয়েছে তাদের সাথে প্রেম না করাই ভালো ঠিক আছে তিন নম্বর হচ্ছে নিজের ভুল কখনো স্বীকার করা না সেই সব মেয়েদের সাথেও কিন্তু প্রেম করা উচিত নয় এমন অনেক মেয়ে আছে দেখবে প্রচণ্ড অ্যাটিটিউড মানে নিজের ভুল কোনো দিন স্বীকার করবে না ঠিক আছে কোনো হয়তো সামনাসামনি ভুল করেছে তবু সে স্বীকার করবে না আর তোমাকেই কিন্তু বারবার ভুলের ক্ষমা চাইতে হবে ঠিক আছে মানে তোমাকেই এক কথায় বলতে গেলে জোর করে তুমি সম্পর্কটা ধরে রেখেছো ঠিক আছে তুমি সবসময় চাইছো যাতে মেয়েটা না রেগে যায় মেয়েটা যেন কখনো আমার ওপর বিরক্ত না হয় ঠিক আছে বা সে হয়তো কোনো ভুল কাজ করেছে কিন্তু তুমি তোমার সাহস নেই বা সাহস নেই তুমি যে মেয়েটাকে সামনে থেকে বলবে যে না এটা তোমারই ভুল তোমার এখানে ক্ষমা চাওয়া উচিত ঠিক আছে উদাহরণ হিসেবেই বলছি এমন অনেক মেয়ে আছে এতটাই অ্যাটিটিউড যে প্রত্যেকের সাথেই খারাপ ব্যবহার করে ঠিক আছে ঠিক আছে তো যেমন কিছুদিন আগেই দেখেছিলাম তোমার কলকাতা থেকে আসছিলাম ঠিক আছে তো ট্রেনের মধ্যে একজন মেয়ে একটা একটা ভিকারির সাথে খারাপ ব্যবহার করে খুবই খারাপ ব্যবহার করে তার গায়ে পর্যন্ত হাত তোলে তো তার প্রেমিকাটা পাশে দাঁড়িয়ে আছে তার ক্ষমতা নেই সে মানে তার গার্লফ্রেন্ডকে বলবে যে তুমি এমনটা করো না কিসের জন্য করছো তুমি এমনটা ঠিক আছে ক্ষমতা নেই তার সে ভিখারিটাকেও কিছু বলছে না সে চুপচাপ দাঁড়িয়ে আছে ঠিক আছে সামান্য একটু আটকানোর চেষ্টা করছে কিন্তু এমনটা বলতে পারছে না যে এই তুমি চুপ করে বসো তুমি এরকম কেন করছো ঠিক আছে তোমারই তো দোষ ঠিক আছে যেহেতু মেয়েটারই দোষ ছিল এক কথায় বলতে গেলে ঠিক আছে এবার দেখো ট্রেনের মধ্যে যাওয়া আসা করতে গেলে ভিড় ভাড়াক্কা থাকবে ঠিক আছে একে অপরের গায়ের ঘেঁসাখিসি একটু লাগবে ঠিক আছে যেহেতু লোকটা ভিখারি শুধুমাত্র ভিখারি ওর গায়ে হয়তো সামান্য একটু দুর্গন্ধ আসছিলো ওর গায়ের জামা কাপড়টা হয়তো সামান্য একটু ময়লা সেইটা ওর গায়ে টাচ হয়ে যাওয়াই হচ্ছে সবথেকে বড়ো বিপদ ঠিক আছে তাও এত যদি সমস্যা থাকে তাহলে সে প্লেনে করে যেতে পারে প্রাইভেট গাড়িতে করে যেতে পারে ঠিক আছে যেখানে কেউ তাকে টাচ করবে না তো ট্রেনে বাসে যেতে গেলে সামান্য একটু ঘেঁসা লাগতেই পারে গায়ে একটু টাচ হতেই পারে কিন্তু সেই জিনিসটা নিয়ে এত বাড়াবাড়ি করা কখনো উচিত নয় আর এমনটা নয় যে লোকটি তাকে হাত করে টাচ করেছিল এমনটা নয় জাস্ট তার গা তার গায়ে গিয়ে ঠেকেছিল একে অপরের গায়ের সাথে সেই নিয়ে প্রচন্ড ঝামেলা সৃষ্টি করে কিন্তু তার যে বয়ফ্রেন্ড রয়েছে তার ক্ষমতা নেই যে মেয়েটাকে বলবে যে তোমারই ভুল ঠিক আছে তোমার যদি এত অসুবিধা হয় তাহলে তুমি গাড়িতে করে এসো পার্সোনাল গাড়িতে এসো এমনটা বলার ক্ষমতা নেই তো এই ধরনের মেয়েদের থেকেও আমাদের দূরে থাকা উচিত যেসব মেয়েদের মধ্যে প্রচণ্ড অ্যাটিটিউড রয়েছে নিজের ভুল কখনো স্বীকার করা না সেই মেয়েদের থেকে আমাদের সবসময় দূরে থাকা উচিত ঠিক আছে এই ধরনের মেয়েদেরকে বিয়ে করলে তোমার জীবন জ্বলে পুরো একদম পুরো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই ছিল এই তিন রকম মেয়েদের ব্যাপারে সবসময় খেয়াল রাখবে প্রেম করতে গেলে এই তিন রকম মেয়েদের চক্করে পড়লে তোমাদের কিন্তু আমি বলবো সেখান থেকে বেরিয়ে আসা উচিত ফালতু ফালতু টাইম নষ্ট না করাই উচিত কারণ একটা সময় পরে সম্পর্কটা খারাপের থেকে খারাপের দিকেই কিন্তু চলে যাবে তো বন্ধুরা আজকের মতো এটুকুই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করে দিই আর চ্যানেলে ভেতর দেখো প্রচুর মজার মজার ভিডিও আছে ঠিক আছে দারুণ মজাভাবে দেখলে তো সেগুলো দেখো মজা লাগবে